নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে মোটামুটি আপনারা বুঝেই ফেলেছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, কাকের ডাক কখন আমাদের শুভ বার্তা বহন করে এবং কখন আমাদের অশুভ বার্তা বহন করে নিয়ে আসে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি। তো আসুন, আর দেরি কিসের, শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে দিই। অনেকে রিয়েল এস্টেটের বিজনেস করেন, অর্থাৎ ফ্ল্যাট, বাড়ি, সেই সমস্ত বিজনেস সংক্রান্ত কোনো প্রমোশন বা অ্যাড যদি আপনি আমার ভিডিওতে চালাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। তা আসুন জানিয়ে দিই, কাকের ডাক কখন আমাদের শুভ বার্তা বহন করে নিয়ে আসে এবং কখন আমাদের অশুভ বার্তা বহন করে নিয়ে আসে। কাককে আমরা কিন্তু দেখতেও পারি না, এই কথাটা যদি আমি বলি সেটা কখনোই ভুল হবে না। কাকের ডাক আমরা সবসময় ভাবি অশনি সংকেত নিয়ে আসছে, কিন্তু বন্ধুরা বাস্তবে কিন্তু তা হয় না। কাক আমরা ছোটোবেলা থেকে জানি ঝাড়ুদার পাখি হিসাবে ধরা হয়, অর্থাৎ আমাদের পরিবেশের নোংরা ময়লা আবর্জনা এগুলো সাফ করে। তাই আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। এছাড়াও আপনারা জানেন কাক স্বয়ং শনিদেবের বাহন, অর্থাৎ স্বয়ং শনিদেব কাকের মধ্যে কিন্তু বিরাজমান থাকেন, তাই কাককে কখনোই অবহেলা করবেন না এবং তাচ্ছিল্য করবেন না। এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কাক কোন দিক থেকে কখন ডাকলে আমাদের শুভ বার্তা বহন করে নিয়ে আসে এবং অশুভ বার্তা বহন করে নিয়ে আসে। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটি দিনকে চারটি ভাগে ভাগ করেছি, অর্থাৎ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, এবং দ্বিতীয় হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত, তৃতীয় হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত, এবং চতুর্থ হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত। এই সময়ের ভিতরে কোন কোন দিক থেকে কাক ডাকলে আপনাদের শুভ এবং অশুভ ইঙ্গিত বহন করে নিয়ে আনবে তা নিয়ে আপনাকে জানাতে চলেছি। তো প্রথমে আসি সকাল 6টা থেকে 9টা পর্যন্ত। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এর মধ্যে যদি কাক পূর্ব দিকে ডাকে তাহলে ভাববেন আপনার আজকের দিনটা শুভ যাবে এবং আপনারা আজকে যে কোনো কাজে কিন্তু সফলতা পাবেন। এই সময় অর্থাৎ 6টা থেকে 9টার মধ্যে যদি কাক পশ্চিম দিকে ডাকে তাহলে ভাববেন আজকে আপনার সাথে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি উত্তর দিকে ডাকে তাহলে আপনারা ধরে নিতে পারেন আজকে আপনার বাড়িতে কুটুম আসবে, এবং যদি দক্ষিণ দিকে ডাকে তাহলে সেই দিন আপনারা কিন্তু সজাগ থাকবেন, যে কোনো রকম দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি সকাল 9টা থেকে 12টার মধ্যে। সকাল 9টা থেকে 12টার মধ্যে যদি কাক পূর্ব দিকে ডাকে তাহলে আপনি ভাববেন তাহলে আপনার আজকের চাকরি পাওয়ার কিন্তু একটা সুদিন এসে গেছে, অর্থাৎ আজকের দিনে আপনি কিন্তু চাকরি পাবেন, সেটা বেসরকারির ক্ষেত্রে বলছি। এছাড়াও যদি কাক পশ্চিম দিকে ডাকে তাহলে ভাববেন আপনার বাড়িতে আজকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি উত্তর দিকে ডাকে তাহলে ভাববেন আপনার বাড়িতে আজকে কুটুম আসবে, এবং যদি দক্ষিণ দিকে ডাকে তাহলে ভাববেন আপনাদের বাড়িতে ঝগড়া এবং অশান্তি লাগার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি কাক পূর্ব দিকে ডাকে তাহলে ভাববেন দিনটা সুবিধার নয়, অর্থাৎ কোনো কাজে কিন্তু আপনি সেরকমভাবে সাকসেস পাবেন না। যদি পশ্চিম দিকে ডাকে তাহলে ভাববেন আপনার সফলতা আসার একটা ইঙ্গিত, সফলতা আসবে, অর্থাৎ পশ্চিম দিকে ডাকলে সফলতা পাওয়ার কিন্তু একটা ইঙ্গিত বহন করে নিয়ে আসে। যদি উত্তর দিকে ডাকে তাহলে আপনার বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি দক্ষিণ দিকে ডাকে তাহলে
আত্মীয় স্বজনের হেল্প পাবেন না। এরপরে আসি দুপুর 3টে থেকে 6টার মধ্যে। যদি দুপুর 3টে থেকে 6টার মধ্যে কাক পূর্ব দিকে ডাকে তাহলে জ্ঞাতি শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকে। যদি পশ্চিম দিকে ডাকে তাহলে আপনার ব্যবসায় প্রভূত উন্নতি আসতে চলেছে। যদি উত্তর দিকে ডাকে তাহলে আপনি যে কোনো কাজে সফলতা পাবেন, এবং যদি দক্ষিণ দিকে ডাকে তাহলে ছোটোখাটো দুর্ঘটনা বা বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ছিল কাক কোন দিকে কখন ডাকলে শুভ এবং অশুভ বার্তা বহন করে নিয়ে আসে তা নিয়ে ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।